কি করেন? কি আছে নুব্রাপা? কি করেন? খালা নাস্তা দিবে না? কি যে ঝগড়া করতেছে এই যে কিছুক্ষণ আগে বউ স্বামী নাকি? হ্যাঁ জামাই বউ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, বাসার ব্লগ। তো ওয়েদারও অনেক খারাপ, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখি এই ব্লগটা শুরু করে দিই। সকাল থেকে প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে একদিক দিয়ে ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাতে মনে হয় যে ঠান্ডাই লেগে যায়, ফ্যানও বন্ধ করে দিতে হয়, এরকম ঠান্ডা লাগে। ওয়েদারটা ভালো যাচ্ছে, কিন্তু বৃষ্টিতে শুধু কেমন যেন একটু মানে কেমন যেন লাগে। এমনি তো ভালো লাগে যে গরম না। যাই হোক, আজকে সারাদিনই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো বৃষ্টিও দেখিয়ে দিই, একটু তাও একটু আলো বের হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে তার সঙ্গে। একদম বারান্দার অবস্থা দেখেন, পানি হয়ে একদম ভিজে থাকছে সবসময়। কিচেনেও যে একটু দেখিয়ে দিই কি রান্না বান্না হবে। সারিমের তো নাস্তা করাচ্ছি আমি এখন, সারিম নাস্তা করছে। সারিম তোমাদের খবর কি? দুষ্টু করলো বড়াপি, তুমি কি দুষ্টু করেছো? এখন তুমি রুটি আর ডিম ভাজি খাচ্ছ, কালকে তো তাও এই যে দেখছে, কিন্তু তোমাকে দেখছে কিন্তু এখানে, তুমি যে ঠোঁটটা শুধু এরকম করো আর ঠোঁটটা লাল। সারিমের এত অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, শুধু ঠোঁটের চামড়া ধরে টানাটানি করে ঠোঁটটা একদম শেষ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, নাস্তা করতে হবে, উঠো, আর শুয়ে 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 নাস্তা করা যাবে না। হ্যাঁ, সব ওই যে ঢিলে ঢালা আর লকডাউনের যে অবস্থা, ঘরে ঢিলে ঢালা সব শরীর হয়ে গেছে। বাইরে লকডাউন আর ঘরে সব শুয়ে শুয়ে মোবাইল টিপা ইয়ে টিপা, আরিফ আরিফকেও দেখিয়ে দিলাম, দেখেন মোবাইল টিপছে, আর এরা হচ্ছে ট্যাব নিয়ে বসে আছে। উঠো নাস্তা করে নাও। কিচেনেও দেখে আসি কি রান্না হচ্ছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে করলা ভাজি রেডি করেছে, আর এটা হচ্ছে হাঁসের মাংস, দেশে থেকে আনা হয়েছিল হাঁসটা। সেই হাঁসটাকে এখন মা কেটে নিচ্ছে। আর হাঁস তো কার ভালো লাগে না এমন কেউ নাই নিশ্চয়ই। আমার তো অনেক ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আর এখানে সবজি কেটে নিচ্ছে, একটা সবজি রান্না করবে, সারিমদের সবজি খিচুড়ি রান্না করবে, এগুলোই সব কেটে নিচ্ছে মা বসে বসে। আর এখানে নিপা মাছ পরিষ্কার করে নিচ্ছে, পুঁটি মাছ। পুঁটি মাছগুলোও বড় বড়ই ছিল, এগুলোও দেশে থেকে আনা। এটাকে বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি করবে। সারিম উঠো উঠো। তো সারিমের নাস্তা করাচ্ছি, সারিম এত বিরক্ত করে এই নাস্তা করতে। আজকে রুটি নিয়েছি আর ডিম ভাজি নিয়েছি। উঠো আব্বু, উঠো তাড়াতাড়ি, উঠো তাড়াতাড়ি উঠো। এই যে নাস্তা করে নাও, দেখবে তোমাকে, আসো উঠো উঠো। এই যে সারিম গুডি গুডি বয় হয়ে গেছে, সারিম কি সুন্দর কথা শুনছে। ও আচ্ছা, সারিম অনেক একটা লক্ষ্মী বয়। সারিম সারিম, তোমার রুটি আর ডিম ভালো লাগে? খেয়ে দেখাও, এই যে ভিউয়ার্সদের একটু খেয়ে দেখাও। টুনটুন পাখি, ওর আমার সোনা, সারিম কত ভালো দেখেছেন। সারিম যে লক্ষ্মী একটা বেবি। ইশরা, তুমি নাস্তা করেছ? নাস্তা করেছ? কি করেছ? তোমাকে রুটি খেতে দিয়েছিল? এখন আমার মোবাইল দিয়ে দেবো,
এই যে সাইমের নাস্তা ডিম আর রুটি সাইম তো ডিম আর রুটি খাচ্ছে না আর তুমি নুডলস খেয়েছো তোমার আম্মু তোমাকে নুডলস রান্না করে দিয়েছিল মানে স্যুপ নুডল আবার সালিম শোয়া যাবে না খাওয়ার সময় শোয়া যাবে না উঠে বসতে হবে ইয়েস সালিম না গুডি গুডি বয় ইয়েস হাঁসটাকে কেটে নিচ্ছে হাঁস তো ভালোই লাগে আমাদেরও বাসার সবার ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে হাঁস খেতে হাঁসের মাংস তো অনেক মজা লাগে সুন্দর করে রান্না করতে পারলে অবশ্য হাঁস আবার সবার হাতে মজাও লাগে না রান্নার মধ্যে মজাটা কারণ হাঁসতে একটু গন্ধ থাকে এর জন্য মশলা বেশি দিতে হয় আর কষানোটাও সুন্দর করতে হয় মাংস রান্নাটা একটু দেখিয়ে দিই কেমন হয়েছে রান্নার রেসিপিটা তো দেখাই নাই কারণ সবাই তো রান্না করতে জানি দেখেন একদম অনেক সুন্দর হয়েছে একদম কষানো কষানো দেশের বাড়ির হাঁসের মাংস অনেক মজা হবে দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে আর কি কি রান্না করেছে একটু দেখি টেবিলে তখন তো শুধু দেখিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে বেগুন আলু এটা হচ্ছে সেই করলা ভাজি সঙ্গে তো লেবু কেটে রেখেছে দুপুরের খাওয়ার জন্য এখন আমরা সবাই মিলে খাবার খেয়ে নিব আর সারিম আর ইশরাকে এখন সবার আগে খাওয়ানো হবে তারপরে আমরা খাবো সারি মিস্টার খাবারও তো চলে এসেছে সারি মিস্টার খাবার নিয়ে এসেছি অলরেডি আরিফ মনে হয় এদিকে অফিসের কাজ করছে বসে বসে আজকে বাসা থেকে অফিস করছে সারি মিস্টার খাবার এসেছে খাবার খেতে হবে না একটু মা বসে বসে দোয়া পড়ছে জোহরের নামাজ পড়ে দোয়া পড়ছে নাও নাও এখন খাওয়া করে শেষ করো আগে তাড়াতাড়ি সবাই খেতে হবে আমাদের কি জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটু কম ছিল এখন আবার বৃষ্টি হচ্ছে জোরে তখন তো দেখিয়েছিলাম আপনাদের বৃষ্টি আস্তে আস্তে হচ্ছিল মাঝখানে একটু কম ছিল এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে নিচে পানিতে তাকালে বুঝতে পারবেন বৃষ্টি আর বৃষ্টি একটা দিনও বৃষ্টি বন্ধ নাই প্রতিদিন বৃষ্টি হচ্ছে ঢাকা শহর একদম পানিতে ভরে যাচ্ছে সবার খাওয়াই শেষ এখন শুধু আরিফ খাচ্ছে হাঁসের মাংসটা আসলে অনেক মজার ছিল আরিফের কাছে শুনবো কেমন লাগছে আর আমাদের বাসার সবার খাওয়া শেষ সবার শেষে এখন আরিফ খাচ্ছে কেমন মজা হয়েছে হাঁসের মাংস লাস্ট ফিনিশিং এখন আরিফ আছে মজা লাগছে আসলে খুবই মজা হচ্ছে কে রান্না করছে আর নিপা নিপা হাতে তো রান্না এমনি মজা এমনি মজা হাঁসের মাংস হাঁসটাও ভালো ছিল অনেক মজা হাঁসের মাংসটা আসলে ওইভাবে রান্না না হলে ভালো লাগে না রান্নাটা অনেক গন্ধ গন্ধ হয় অনেক সময় শক্ত থাকে সবকিছু মিলাই খুবই টেস্টি হয়েছে কারণ হাঁসের মাংস বরাবরই আমার ভালো লাগে আমার খুবই পছন্দের আর কি এই পাতি হাঁস যেটা এবং রাজ হাঁসটাও ভালো লাগে যাই হোক ওভারঅল খুবই সুন্দর ছিল ভালো লাগে ভালোই প্রশংসা করলো আসলেই মজা হয়েছে আমিও তো খেয়েছি ও লাস্টে খাচ্ছে ওর দেরি হয়ে গেছে অফিসের কাজ মানে ল্যাপটপে শেষ করে তারপরে সে খেতে খেতে ওর দেরি হয়ে গেছে আর আমাদের বাসার সবার খাওয়া শেষ করেছিল আজকে যে পাগল বানিয়ে দিচ্ছিল নুডলস রান্না করে দাও কেমন হয়েছে সারি
বলে দাও কেমন মজা হয়েছে জানি বলে মামা ভিডিও করছে দেখছি বলে দাও তাহলে মজা লাইক দিয়ে দাও ভিডিওতে আম্মু আম্মুকে সবাই লাইক দিবেন আমি তো লাইক দিয়েছি আমাকে সবাই লাইক দিবেন আমি তো লাইক দিয়েছি আমার ভিডিওকে শেয়ার ইয়ে করতে বলো তো সবাইকে সবার ভিডিওতে লাইক দিতে বলো তো লাইক দিবেন শেয়ার লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন গতকালের দাদা অনেকেই উত্তর দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনারা দাদা খেলায় অংশগ্রহণ করার জন্য আমরা কিন্তু আজকে আবার দ্বিতীয় নম্বর দাদা নিয়ে আসতেছি আপনাদের মাঝে আর আমাদের ভিডিওটি আজকে যারা প্রথম দেখছেন তারা অবশ্যই গতকালের ভিডিওতে গিয়ে গতকালের যে দাদাটা আমরা দিয়েছিলাম ওটার উত্তর দিয়ে আসবেন কারণ হলো আমরা সাতটা দাদা দেব সাতটা দাদা সাত দিনে আর সাতটা দাদাতে আপনারা যে উত্তরগুলো দিবেন তার মধ্যে সবচেয়ে বেশি যে উত্তর দিতে পারবে তাকে কিন্তু আমরা একটি আকর্ষণীয় পুরস্কার দেব আর যদি একাধিক ব্যক্তি হয়ে যান তখন আমরা তাদের মধ্যে লটারি করব লটারি করে আমরা একজনকে বিশেষ একটি পুরস্কার আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেব তো যাই হোক আর দেরি নয় আজকে আমরা দুই নম্বর দাদা শুনব আর দাদা গতকালের মতন আজকেও আমার বাবা আপনাদের একটি দাদা দেবে আর এই দাদা যারা পারবেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে দ্রুত আপনারা কমেন্ট করে দেবেন তো চলুন দ্বিতীয় নম্বর রেডি দাদার শোনার জন্য এবং দাদার উত্তর দেওয়ার জন্য আর দাদা বরাবরের মতনই আজকে আমার বাবাই বলবে দাদাটা দিবে সেকেন্ড দাদা তো আব্বা আজকে কোন দাদাটা দিচ্ছেন সালাম আলাইকুম উঠতে পাকি উমর ঝুমুর বসতে পাকি ধুন্ধা আহার করতে গেলে পাকি নিস থাকতে পারছেন যে আসলে চিনি দাদা দিয়েছেন দাদাটা হলো উঠতে পাকি উমর ঝুমুর বসতে পাকি ধুন্দা আহার করিতে পাখি লেজ থাকিতে বান্দা তো যাই হোক আপনারা কি কেউ পারবেন আম্মা তো কেউ পারবেন না যাই হোক বন্ধুরা আমরা তো কেউ পারলাম না আশা রাখি আপনারা অবশ্যই দ্রুত আপনারা কমেন্ট বক্সে লিখে দেন অ্যানসারটা কি হবে দাদার উত্তরটা অবশ্যই কমেন্টে দিয়ে দিবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন পাশে থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটিকে ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ